আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই লাইভটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচ্য বিষয় হলো ইসলাম ও ইমান সম্পর্কিত বিষয় নিয়ে। ইসলাম ও ইমান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার নেই, কিন্তু আমি একজন মানুষ হিসেবে ও একজন মুসলিম হিসেবে এটি আমি মনে করি যে এটি নিয়ে আমাকে কথা বলা উচিত। প্রত্যেকটি মুসলিমকে নিয়েই, প্রত্যেকটি মুসলমান ইসলাম, ইমান এবং ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার আছে এবং রাখবে, এটি আল্লাহ তাআলার সরাসরি বাণী। তো আজকের আলোচ্য বিষয় হলো, তো ওখানে বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুন্দর মন মানসিকতা দান করেছেন। তারই সহকারে আমরা খুবই দুঃখ প্রকাশ করি, এই জন্য যে আজকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে হাজার হাজার মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে যাচ্ছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে ইসলামী দল গঠন করে বা ইসলামী সংস্থা চালু করে মানুষকে প্রতারণার শিকারে ফেলতেছেন। আমি এখান থেকে সর্বোচ্চ প্রতিবাদ জানাই আল্লাহ তাআলার বাণী যে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একটাই গ্রহণযোগ্য, সেটা হলো ইসলাম। তো ইসলামের ভিতরে যারা বিভিন্নভাবে ফেরকা তৈরি করেন, দলাদলি করেন, মাজহাব ইত্যাদি ইত্যাদি তৈরি করেন, এটা কোরআন এবং ইসলাম সমর্থিত নয়। যদিও এখানে অনেকে দ্বিমত পোষণ করবেন, যারা উম্মতে মুহাম্মাদি তৈরি করার জন্য ইসলামী সংস্থা করেন আমি তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু যারা ফেরকা তৈরি করেন, মতভেদ তৈরি করেন, তারা তো দেশ, জাতি এবং মানবতার জন্য উপকারী নয়, বরঞ্চ এটা ক্ষতিকর। আজকে ইসলামের নামে অনেকে রাজনীতি করেন, কিন্তু আসলে কি আজ পর্যন্ত ইসলামের নামে রাজনীতি করে মানবতার কল্যাণে অবদান রেখেছেন? মুসলিমে কিছু সংগঠন রেখেছেন, বৃহত্তম কিছু ইসলামী সংগঠন রয়েছেন, আমরা তাদের অবদান অস্বীকার করি না, স্বীকার করি, কিন্তু মুসলিম সমাজের জন্য কাজ করতে হলে আপনাকে মুসলিম ও ইসলামের পরিচয় দিয়ে কাজ করতে হবে। এখানে কোনো সংগঠনের প্রয়োজন নেই, সংগঠন একটি আল্লাহ তাআলা দিয়েছেন এবং সে গাইডলাইন হিসেবে দিয়েছেন কোরআন এবং আদর্শ হিসেবে দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন এবং হাদিস আমাদের জন্য যথেষ্ট। এখন ফাত্তাবিউনি আমরা করব আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজ করেছেন, সমস্ত অশান্তি ভেঙে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোনো সাহাবি, কোনো তাবে তাবেইন কি ইসলামী সংস্থা, ইসলামী দল চালু করেছেন, পীর বা খানকা ইত্যাদি ইত্যাদি তৈরি করেছেন? নো, এই প্রথা চালু হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য ব্রিটিশদের তৈরি করা, এবং ব্রিটিশদের একটা পরিকল্পনা ছিল মুসলমানদেরকে যদি ভাগে ভাগে বিভক্ত করা যায় তাহলে
মুসলমান সেই তৌহিদের একাত্মবাদ আর পাবে না। মুসলমানদের হাত থেকে যদি কোরআন ছিনিয়ে নেওয়া যায় তাহলে মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাবে। আজকে আমরা তার নজির বাংলাদেশে বাংলাদেশেও সারা বিশ্বে দেখতে পাচ্ছি। এই মুসলিম ওই মুসলিমের বিরুদ্ধে ফতোয়া, ওই মুসলিম ওই মুসলিমের বিরুদ্ধে ফতোয়া, এই দল ওই দলের বিরুদ্ধে ফতোয়া, কাদা ছোড়াছুরি করতে 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 আমরা একেবারে বিশ্বের কাছে নিন্দিত জাতি হয়ে গেছি। আমাদের মান সম্মান ইজ্জত, আমাদের সেই যে গৌরব ঐতিহ্য মুসলমানদের যে ছিল সেই গৌরব আর ঐতিহ্য আমাদের এখন আর নেই। এখন আমরা মানুষের মানে অন্য অন্য ধর্মের কাছে আমরা পুতুল খেলার মতো হয়ে গেছি। আর এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো ইসলাম হলো শান্তির বাণী, ইসলাম হলো মহান আদর্শ। আপনার ভিতরে আমার ভিতরে যদি ইসলাম না থাকে, এই টুকিটাকি বিষয় নিয়ে যেমন দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নামাজ রোজা হজ জাকাত তজবি তাহলিল কেমনে নামাজ পড়বো কীভাবে পড়বো ইত্যাদি ইত্যাদি নিয়ে, কোন পীরের মুরিদ ওই পীরের মুরিদ, ইসলামী রাজনীতি করা যাবে কি করা যাবে না, এটা নিয়ে আমরা আজকে এত উন্মাদ হয়ে গেছি যে আজকে আমরা সেই মহান রব্বুল আলামিনের যে আমরা রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হিসেবে যে দুনিয়াতে আগমন করেছি, আমরা যে মহান রব্বুল আলামিনের কাজ করব, তার আনুগত্য করব, তার সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে আমরা চলব, আমরা আজকে এটা ভুলে গিয়েছি। আমরা ব্যক্তিমতকে প্রাধান্য দেওয়ার জন্য যত প্রকার যুক্তি আছে আমরা সেই যুক্তিগুলোকে দাঁড় করিয়ে দেই, কিন্তু কথা হলো সকল যুক্তির কাছে ব্যর্থ হবে। সকল যুক্তির কাছে আপনাকে ব্যর্থ হতেই হবে যদি আপনার সামনে কোরআনের সুস্পষ্ট বাণী তুলে ধরা হয়। তখন আপনি যদি এই কোরআনের এই মহান সুস্পষ্ট বাণীকে অস্বীকার করেন তাহলে আপনি কিন্তু আর মুসলমান রইলেন না বা ইসলামের ভিতর রইলেন না। যদি এটা নিয়ে অনেকে মত পার্থক্য করে, অনেকে বলে ইসলাম মানে ইমান বাড়ে আর কমে, ইমান বাড়ে আর কমে এটা আমার খুবই তাজ্জব বিষয়। ইমান বাড়া এবং কুমার কোনো বিষয় নয়, ইমান তো ইমান। ইমান সম্পর্কিত একটি আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে তার উপর যে হিদায়াত বাণী নাজিল হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি ঈমান এনেছেন। আর যে সকল লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে তারাও ওই হিদায়াতকে স্বীকার করে নিয়েছেন, মনে প্রাণে স্বীকার করে নিয়েছেন। কিন্তু যারা মনে প্রাণে স্বীকার করে নেন নাই তারাই কার্যকরী সিদ্ধান্তের সময় আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করেছেন বা মুনাফিকি করেছেন বা বিশ্বাসঘাতকতা করেছেন, আর সেই বিশ্বাসঘাতক এখনও রয়ে গেছেন। তারা সবাই আল্লাহকে তার ফেরেশতাদেরকে কিতাবসমূহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে মানে এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা আল্লাহর রসুলদেরকে একজন থেকে আরেকজনকে পার্থক্য করি না, লা নুফারিকু বাইনা আহাদিম মির রাসূলি। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন যারা ঈমান আনে তারা কোনো নবী থেকে কোনো নবীকে কোনো রসুল থেকে কোনো রসুলকে পার্থক্য করে না করবে না। কিন্তু আজকে আমরা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, হ্যাঁ অবশ্যই তিনি শ্রেষ্ঠ, কিন্তু আমরা এমনভাবে শ্রেষ্ঠ বলি যে অন্যদেরকে আমরা তোয়াক্কাই করি না। কিন্তু না, আল্লাহ তাআলার দেয়া সকল নবী রাসূলকে একই সম্মান একইভাবে দেখতে হবে। কারণ পবিত্র কুরআনুল কারিমে বলা আছে যে আমি নতুন কোনো কিতাব পাঠাইনি, যেই কিতাব পাঠিয়েছিলাম ঈসা মুসা সকল নবীদের উপরে, আর এটাকে বর্ধিত করেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআন পূর্ণাঙ্গ সহকারে পাঠিয়েছি। তাহলে আল্লাহ কিন্তু পার্থক্য করলেন না, আপনি আমি পার্থক্য করলাম, অর্থাৎ আল্লাহর চেয়ে আমরা বেশি পণ্ডিত হয়ে যাচ্ছি। যাই হোক, এটা নিয়ে আমি পার্থক্য করবো না বা এটা নিয়ে আমি কথা বলবো না। তো আলাদা করার কোনো কথা নেই, তিনি আখেরি নবী, তিনি সর্বশেষ নবী, এটা আমরা বলতে পারি। তিনি সর্বশেষ নবী এবং আল্লাহ তাআলা এই সর্বশেষ নবী হিসেবে আমাদের নবীকে একটু আলাদা সম্মান এবং মর্যাদা দিয়েছিলেন। আর এই সর্বশেষ নবী হিসেবে যেহেতু আর কোনো নবী আসবেন না সেই হিসেবে তিনি শ্রেষ্ঠ নবী। কিন্তু আমাদের নবীকে সম্মান এমনভাবে করব কিন্তু অন্য নবীদেরকে সম্মান করব না, তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। কারণ
পূর্ববর্তী নবীদেরকেও একইভাবে বিশ্বাস করতে হবে এবং তাদের উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। কারণ এটা কোরআন এমন কোনো নতুন কিতাব নয়, কোরআন হলো আগের কিতাব যেটাকে তাওরাত জাবুর ইঞ্জিল থেকে নিয়ে এসে আরও বর্ধিত করে কোরআনকে পাঠিয়েছেন। এটা নিয়ে অনেকেই অস্পষ্টবাদী। যদি আপনারা কোরআন সুস্পষ্টভাবে অধ্যয়ন করেন, গভীরভাবে অধ্যয়ন করেন, তাহলে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে বাংলাদেশে কিছু বেদাৎপন্থী ইসলামী দল রয়েছে, যারা মানুষদেরকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ভুল পথে পরিচালিত করে। যেমন আমি কয়েকদিন আগে বাংলাদেশের হক্কানি, আমি বলি না হক্কানি, এদেশের মানুষ বলে হক্কানি, তো এদেশের হক্কানি একজন আলেমের মুখে কোরআন তেলাওয়াত শুনেছি। কোরআন তেলাওয়াত বেশ আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত খুব সুন্দর, কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে তিনি এমন ব্যাখ্যা করেছেন যেটা কোরআনেই নেই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর তাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ দৌড়াচ্ছে। তো আমাদের সকলকে সচেতন হতে হবে, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বলিষ্ঠ কণ্ঠস্বর তুলে ধরতে হবে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে, এবং সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করে আমাদের কথা বলা যাবে না। আর আপনি যদি সত্য বলেন, আপনার বিরুদ্ধে অপশন আসবেই, আপনার বিরুদ্ধে প্রতিবাদ আসবেই, আপনার বিরুদ্ধে হামলা মামলা আসবে, এটাই স্বাভাবিক। এখানে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সম্মানিত ভাইরা, যে তারপরে ইমানদাররা কি বলবে? আমরা নির্দেশ শুনেছি ও অনুগত হয়েছি, কার? আল্লাহ তাআলার। আমরা আল্লাহ তাআলার নির্দেশ মানব। কোন নির্দেশ? যেটা কোরআনে আছে, কোরআনে যেটা আছে সেটাই আমাদের মানতে হবে। তাহলে কোরআনে যেটা আছে সেটা যদি আমাদের মানতে হয়, এবং মানতে হবেই, যদি আমরা না মানি তাহলে আমরা ইমানদার হতে পারবো না। আর মুখে মুখে শুধু ইসলাম দাবি করে কোনো লাভ নেই। এই জন্য মাঝে মাঝে আমি এই কথাই বলে থাকি যে মুখে করো খোদার পূজা, ঈদে করো গরুর পূজা, ওরে এমনকি তোর মন্দ খোদা তোর ডাকে সাড়া দিতে জানে না। তো আমরা নির্দেশ শুনেছি, অনুগত হয়েছি আল্লাহ তাআলার। এখানে একটি বিষয় না বললেই চলে না, যদি বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলোর বা পীর খানকাগুলির বা মাজহাবগুলির একটাই উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, তাহলে আমরা কেন আরেকটি ইসলামী দলের বিরুদ্ধাচারণ করব? আমরা কেন নিজেদের মতকে প্রাধান্য দেওয়ার জন্য অন্য লোকদেরকে কাফের বলবো, অন্য লোকদেরকে হেনস্ত করব? আমার দাড়ি নেই বা হালকা আছে, মাথায় টুপি নেই, এই জন্য বাংলাদেশের কিছু হুজুর আছে যারা ধর্ম ব্যবসা করে বা মানে সেই আবু জাহেলের উত্তরসূরি, তারাই বলবে যে দেখো এদের দাড়ি নাই, টুপি নাই, এরা বেআমল, উচ্ছৃঙ্খল ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে আরেকটি ইসলামী দল রয়েছে, এদেরকে তো সকল মানে সকল বিশেষ করে বিকৃত আলেম যারা রয়েছেন তারা ফতুয়া দিয়ে এক পর্যায়ে একেবারে সমাজ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই দলটি এমনভাবে দাঁড় হয়েছে, এদেরকে মুছে দেওয়া পৃথিবীর কারো শক্তি নেই। কারণ এরা যদি যদি আপনারা মনে করেন বা বলেন, অনেকে বলে থাকেন যে এদের ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, হ্যাঁ এদের ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, এরা নিজেরাও স্বীকার করে এবং সেটা সংশোধনের জন্য তারা সর্বসময় প্রস্তুত, এবং তারা দেশ জাতি মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রথম সারি এবং প্রথম কাতারাই ভূমিকা পালন করে থাকে। এরা কখনো পিছুপা হয় না এবং হবেও না। এদেরকে এদের বিরোধিতা করে কোনো লাভ নেই। আর বিশেষ করে আমাদের সমস্ত কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে। আজকে সমস্ত বিশ্বে মুসলমানদের উপরে যেই বিপর্যয় নেমে এসেছে এটা আমাদের হাতের কামাই। সম্মানিত ভাইরা, যে সমস্ত লোকেরা ঈমান এনেছে তারা বলে হে আমাদের প্রভু, রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তারা বলে হে আমাদের প্রভু, আমরা তোমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেছি এবং আমাদেরকে তোমার ওই দিকে ফিরে যেতে হবে। কাজেই যারা মনে করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তারা এই দুনিয়াতে অন্যায় করতে পারে না। তারা যদি জানে আমার এই কাজটা ভুল, সে সাথে সাথে ভুল জায়গা থেকে বেরিয়ে আসে। কিন্তু যারা
এটার উপরে বিন্দু মাত্র সন্দেহ করে, তারা ভুল করার পরেও নিজেদের যুক্তিকে দাঁড় করানোর জন্য সর্বসময় ব্যস্ত হয়ে পড়ে। নিজেদের যুক্তিকে দাঁড় করানোর জন্য বাংলাদেশে বেশ কিছু ইসলামের পরিচয়ে অনেক লোক রয়েছেন যারা কাজ করতেছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এরা লক্ষ টাকার কোটি টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এরা বাহাস করতেছে, এদের ইমানই নেই, এরা বাহাস করবে কোথায়? এদের জ্ঞানই তো নেই, এরা বাহাস করবে কোথায়? এই কয়েকদিন আগে, যাক এসব কথা না বলাটাই ভালো, মানুষ বিতর্ক সৃষ্টি করবে। আরেকটি বিশ্বাসীদের কাজ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা বিশ্বাস করে, বিশ্বাসীদের কাজ হলো যে মুমিন তো তারাই যারা অদৃশ্য বিশ্বাস করে বা আল্লাহকে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে, প্রাকৃতিক সিস্টেমকে বিশ্বাস করে। একটা কথা মনে রাখতে হবে, প্রাকৃতিক যেমন বাতাস, পানি, মাটি, এগুলো আমরা ভোগ করে যেমন শান্তি পাই এবং আমরা উপকার পাচ্ছি, প্রাকৃতিক সিস্টেম মেনে নেওয়ার ভিতরেই তেমনিভাবে উপকার আছে, কল্যাণ রয়েছে। কিন্তু যারা প্রাকৃতিক আইনকে অস্বীকার করে নিজেদের মন গড়া তৈরি করা মতবাদকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, বাপদাদাদের মাসলা মাসাইল ফতুয়া মানার চেষ্টা করে, তারা মনে রাখবেন সমাজের শান্তি কায়েম করতে পারবে না এবং পারেও নাই, তারা বরঞ্চ মানব সমাজে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। এরা ওই আল্লাহ তাআলার আইনকে পরিপূর্ণ বিশ্বাস করে না। এবং বিশ্বাসীদের কাজ হলো ওয়াইয়াকিমুস-সালাতা, তারা সালাত কায়েম করবে। সালাত কায়েম করা বলতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আরে নামাজ তো আমাদের দেশের স্বৈরাচার বাহিনীরাও পড়ে, নামাজ তো আমাদের দেশের বন্ড প্রতারকরাও পড়ে, নামাজ তো আমাদের দেশের মাজার পুজুরিরাও পড়ে। এই নামাজ পড়লেই কি সালাত কায়েম হয়ে গেল নাকি? সালাত হলো এই দেহে কায়েম করতে হবে, অর্থাৎ পবিত্র আত্মা তৈরি করতে হবে। আত্মা তৈরি করে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত, উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমাদের সালাতের ভিতরে ইস্তেকামাত থাকতে হবে, প্রতিষ্ঠিত হয়ে থাকতে হবে, এবং সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঁচ ওয়াক্ত আনুষ্ঠানিক সালাত আমাদের কায়েম করতে হবে বা পড়তে হবে। এই পাঁচ ওয়াক্ত সালাত কায়েমের মাধ্যমেই সমাজে যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না এবং করার কাজও করবে না, তাদের নামাজ বৃথা, তাদের নামাজ মিথ্যা নামাজ, ওরা লোক দেখানো নামাজ পড়ে। এবং এই বিশ্বাসীরা বলবে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই বিশ্বাসীরা বলবে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তাদেরকে যে রিজিক দিয়েছে রিজিক থেকে আল্লাহ দিনের পথে তারা ব্যয় করবে, আল্লাহ দিনের পথে ব্যয় করবে, অর্থাৎ সমাজের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, সমস্ত অশান্তি বন্ধ করার জন্য এরা সমাজে কাজ করবে, নিজের জীবন ও সম্পদকে তারা সমাজের জন্য ব্যয় করবে। সৎকর্মশীল ইমানদারগণ থাকবে নির্ভীক, তাদের কোনো ভয় নেই, তারা মৃত্যু থেকে পালায়ন করবে না, তারা কোনো হামলা মামলাকে ভয় করবে না, তারা কখনো সমাজ থেকে পালিয়ে যাবে না। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদাহুম মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি আর সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে মহা পুরস্কার, তাদের কোনো ভয় নেই, নেই কোনো চিন্তাও। মহান আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত লোকদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আছে যারা খুবই ভয় থাকেন। হ্যাঁ, আমাদের ভয় থাকতে হবে যে আমরা কখন ভুল পথে পরিচালিত হই, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে সর্বসময়। বেঈমানদের কাজই খুবই খুবই চিন্তাকর্ষক। বেঈমানরা অর্থাৎ বাংলাদেশে দেখবেন কিছু ইসলামী দল রয়েছে বা পীর পূজারি রয়েছে, মাজার পূজারি রয়েছে, এরা মৃত্যুকে ভয় পায়, এরা সমাজে সত্য কথা ন্যায় কথা বলতে ভয় পায়, কারণ তারা বেঈমান। এটা আল্লাহ তাআলার বাণী, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন।
যারা আখিরাতে বিশ্বাস করে না, যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের আমলসমূহ খুবই চিন্তাকর্ষক। তারা যে আমল করে এটা দিয়ে মনে করে তারা জান্নাতে যেতে পারবে না, এজন্য তারা জাহান্নামের ভয়ে কাঁপতে থাকে, জাহান্নামের ভয়ে কাঁপতে থাকে। সমাজে ন্যায় কথা হক কথা বলতে ভয় পায়, সমাজে ন্যায় কথা বলতে ভয় পায়, সমাজে সমাজ থেকে তারা পালিয়ে চলে। মনে রাখতে হবে যারা বেঈমান বা যারা বেঈমানদার, যারা আখিরাতে পরিপূর্ণ বিশ্বাস করে না, যাদের আমলে মানে ইমানে ঘাটতি আছে, তারা সমাজে হক কথা ন্যায় কথা বলতে ভয় পাবে, এটাই স্বাভাবিক। তো এরা খুবই খুবই চিন্তিত হবে, খুবই হতাশ হবে এবং সমাজে হক কথা ন্যায় কথা বলতে এরা কখনো যাবে না। তারা বলবে নিজে খাও, নিজে পড়ো, নিজের আমল নিজে, নামাজ নিজে করো, এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। ফলে তারা বিভ্রান্তের মতো বিভিন্ন পথে বিভিন্ন মতে ঘুরে বেড়ায়, মনে করে ওখানে গেলে আমরা শান্তি পাবো, আবার মনে করে ওখানে গেলে আমরা শান্তি পাবো, এই ওই ওই দলটা ভালো, ওই দলটা ভালো না, ঠিক আছে না, উনি হক কথা বলে, কিন্তু আসলে তারা কোরআনই বুঝে না, তারা কিভাবে হক পথে থাকবে? হক তো তারা চিনতে পারে না, কারণ তারা নিজেরাই তো হক না, তাদের ইমানেই তো ঘাটতি আছে, তারা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে পরিপূর্ণ বিশ্বাস করে না। তাহলে তারা বুঝবে কিভাবে যে মানে তারা যে ভয় পাবে না, এটা তো বলার কিছু নেই। তারা দেখবেন, আমার এক ছোট ভাইয়ের কাছে আমি প্রশ্ন করেছিলাম, তা প্রশ্নের উত্তরে একটা পর্যায়ে সে বলছে যে আমি বলছিলাম ভাই আপনাদের নেতাকে, বলছে ভাই বাংলাদেশে যে যখন চেতে সে তখন নেতা। অর্থাৎ আমরা কিছুদিন দেখেছি আহমদ শফিকে নিয়ে খুব মাতামাতি করেছেন, আবার তারপরে জুনায়দ বাবুনগরীকে নিয়ে নাচানাচি করেছেন, তারপরে মামুনুল হককে নিয়ে নাচানাচি করেছেন। এই হঠাৎ করে দেখলাম পিচ্ছি হুজুর রফিকুল ইসলাম মাদানী, এদিকে দেখি এই নানানভাবে নানান হুজুরকে নিয়ে আমরা তালবাহানা করি। আসলে হুজুরদেরকে নিয়ে তালবাহানা করার কোনো কথা নেই, হুজুররা ইসলামের কথা বলবেন, ইসলামের মহান আদর্শ আমাদের মাঝে তুলে ধরবেন, আমরা ইস্তেকামাত থাকব, এখান থেকে তো হতাশ হওয়ার কোনো কারণ নেই, যাকে তাকে নিয়ে মাতার কোনো কারণ নেই। ইসলামের হক কথা বললে পাশ্চাত্য সভ্যতা আমাদের উপরে আঘাত করবে, আঘাত হানবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ ও সারা বিশ্বে মুসলিম মসজিদদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, এটা তো আমরা প্রত্যক্ষদর্শী, তো এখানে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে অতীতে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, আজকে যাদেরকে নিয়ে মাতামাতি করা হয়েছিল, এই সমস্ত লোকেরা বলছিল যে তারা তাদের শাস্তির ফল পেয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা তখন ইসলাম বুঝতে পারেনি। এখন তারা জেলবন্দী হওয়ার পরে তারা বুঝতে পারতেছে তাদেরকে কেন ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে কেন জেলবন্দি করা হয়েছে, তাদেরকে কেন ক্রসফায়ার দেওয়া হচ্ছে, এখন তারা বাস্তব মানে বাস্তবে তারা বুঝতেছে। তো যারা বাস্তবটা আগে বুঝতেছিল আর যারা বাস্তবটা এখন বুঝতেছে, তাদের ভিতরে কতদূর তফাৎ রয়েছে? কাজেই ইসলাম বিদ্বেষপূর্ণ ইসলাম নয়, ইসলাম ধ্বংসাত্মকপূর্ণ ইসলাম নয়, ইসলাম হলো মহান আদর্শ, সুমহান আদর্শ, ইসলাম হলো রহমত, আল্লাহ তাআলার এক অপরূপ মেহেরবান আমাদের জন্য। এই ইসলাম নিয়ে কাদা সরাসরি আমাদের বন্ধ করতে হবে, ইসলামে দলাদলি বন্ধ করতে হবে, ইসলামে কোনো দল নেই, কোনো পথ নেই, কোনো মত নেই, ইসলামে কোনো লোভ লালসা নেই, ইসলাম হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের কথা ইসলাম বলেছে। সমস্ত অন্যায়কে ভেঙে দিয়ে সকল মানুষের সমান অধিকার, মৌলিক অধিকারের কথা বলেছে, ইসলাম সাম্যবাদীর কথা বলেছে, ইসলাম অনৈক্যের কথা বলেনি, ইসলাম দলাদলির কথা বলেনি, ইসলাম কাদা সরাসরির কথা বলেনি। তাহলে আজকে স্পষ্ট, যারা দলাদলি করেন, যারা কাদা সরাসরি করেন, এরা ইসলামের বাইরের কেহ লোক, বা এরা আমি মনে করি আমার জায়গা থেকে আমি একেবারে স্পষ্টবাদী হয়ে বলতে চাই, বাংলাদেশের যে সমস্ত লোকেরা কাদা সরাসরি করে এবং ইসলামের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, ইসলাম দিয়ে ব্যবসা করে, ইসলাম দিয়ে স্বার্থ হাসিল করে, এরা ইসলামের দুশ্মন, এরা ইসলামের শত্রু, এরা আবু জাহেলের উত্তরসূরি, আবুল আহাবের উত্তরসূরি। ইসলাম হলো প্রত্যেকটা নাগরিককে সমানভাবে দেখবে, যদি কোনো মানুষের ভুল হয় সুন্দরভাবে নিজের মতো মনে করে তার ভুল শোধন করে দেওয়াই প্রত্যেকটা ইসলামী
বা দায়ী ইল্লাল্লাহদের কাজ। কিন্তু তারা যদি আজকে ওই লোকের বিরুদ্ধে এই মাজহাবের বিরুদ্ধে ফতোয়া দিয়ে থাকেন, তাহলে ইসলামের কাজ কে করবে? আজকে আপনারা এমন কাজ করতে করতে ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছেন। এই জন্য আজকে আল্লাহ তাআলার গজব আমাদের উপরে অটোমেটিক আসতেছে। আল্লাহ তাআলার গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে সমস্ত দলাদলি বন্ধ করতে হবে, মানবতার সূত্রে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের মহান আদর্শ, ও স্পষ্ট বাণী মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং যারা ইসলামের অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের তীব্র আওয়াজ তুলে ধরতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে হবে। আজকে যারা সেই ভারতের বা ব্রিটিশদের বা ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম হয়ে যারা আজকে সমাজে হক কথা বলেন না, তারা মনে রাখবেন আবু জাহেল, আবু লাহাব, ফ্রাউন, নমরুদ এরা কিন্তু বাঁচতে পারেনি, আপনারাও বাঁচতে পারবেন না। এরা হলো লেবাসদারী বন্ড প্রতারক, এরা মানবতার দুশ্মন। শুধু মুসলমানদের মুসলমানদেরই দুশ্মন নয়, এরা বিশ্ব সকল ধর্ম, সকল গোত্র, সকল বর্ণ, সকল মানুষের শত্রু। কারণ একটি মুসলমান হবে সমস্ত বিশ্বের সকল মানুষের নিরাপত্তা দেওয়ার একমাত্র অধিকারী। কারণ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি বলেছিলেন যে দেখো, পাহাড়ের চূড়ায় গিয়ে একটি পাখিও যেন না খেয়ে মারা যায়। আমাদের দেশে আমাদের শাসনামলে একটি পাখি যদি না খেয়ে মারা যায়, তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কাজেই এটা হলো মুসলিমদের শাসন, এটা হলো মুসলিমদের আদর্শ। এই আদর্শকে আমরা প্রত্যাখ্যান করে আজকে নিজের চিন্তা নিজে করি, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের স্বার্থ, আত্মপর, স্বার্থপরের মতো আমরা চিন্তা করি। এবং আমরা আমাদের পাশের লোক কি খেয়ে আছে বা কেমন আছে এতটুকু খোঁজ খবর আমরা নেওয়ার চেষ্টা করি না। তো এই অসভ্যতা আমাদের চেঞ্জ করতে হবে। মুসলিম হলো সবচেয়ে লেটেস্ট আইডিওলজি, মুসলিম হলো সবচেয়ে বেস্ট আইডিওলজি। মুসলমানদের সেই সভ্য, নম্র, ভদ্র জাতি আর পৃথিবীতে একটিও নেই। আজকে যারা বারবার দাবি করে, বারবার বলে যে মুসলিম হলো উগ্রবাদী, আজকে দেখেন খ্রিস্টানরা, ইহুদিরা এবং বৌদ্ধরা মুসলমানদেরকে কিভাবে মারতেছে। অথচ এই পাশ্চাত্য সভ্যতা তাদেরকে একবারও জঙ্গি বলে না। এবং আমাদের কিছু শাসক গোষ্ঠী রয়েছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নিয়ে আমরা মাঠে নামলেই, কথা বললেই, ইসলামের কথা বললেই, শুধু দাড়ি টুপি না, দাড়ি টুপি ছাড়াও যদি ইসলামের কথা বলে, হক কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়। কেন? আমি যদি আপনি যদি ইসলাম পছন্দ নাও করেন, তারপরেও তো মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি মানুষের মতো কাজ করবেন। ধরেন সমাজে আমাদের রাস্তাঘাটে আশেপাশে কুকুর বসবাস করে, কুকুর, এই কুকুরকে দশ টুকরো রুটি দিবেন, দেখবেন যে দশটা কুকুর কিন্তু ভাগ করে সমানভাবে খাবে না, এরা কাড়াকাড়ি করে একা খাওয়ার চেষ্টা করবে। যখন এই কুকুরগুলো কাড়াকাড়ি করে ওই খাবারগুলো একা খাওয়ার চেষ্টা করে, তাহলে তাদের ভিতরে সেই সাম্য বা ওই বিবেকটা নেই। কিন্তু সমাজের মানুষগুলো যদি এভাবে কুকুরের মতো কাদা ছড়াছড়ি, মারামারি, কামড়া কামড়ি করেন, সমাজে সম্পত্তি হাসিল করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি মানুষ নয়, আপনি কুকুর, মানুষরূপী কুকুর। কাজেই আমরা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি গ্রহণ করি, তাহলে একেবারে স্পষ্টবাদী আমরা, যে দেখতে পাচ্ছি আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাসনামলে তিনি নিজে না খেয়ে অপরকে খাওয়াইয়াছেন, নিজে না পড়ে অপরকে
পড়িয়েছেন এবং সাহাবীরা সমাজে ঘুরেছেন, কার ঘরে খাবার নাই, কার কষ্ট আছে, কে কষ্টে আছে। তো এই যে মহান আদর্শ, এটা ভুলে গিয়ে আজকে স্বার্থপরের মতো, আত্মকেন্দ্রিকের মতো আমরা মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি। আমি ধিক্কার জানাই বাংলাদেশের যে সমস্ত আলেমগণ ইসলামের বিনিময়ে, কোরআনের বিনিময়ে স্বার্থ হাসিল করে যাচ্ছেন, মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন, মানুষকে প্রতারণার শিকার করতেছেন এবং মানুষকে ভুল পথে পরিচালিত করতেছেন, আপনাদের পরিণতি খুবই খারাপ হবে। বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছে, বাংলাদেশের যুব সমাজ জেগে উঠেছে। আজকে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোরআনের প্রেমিক তৈরি হচ্ছে, যারা আপনাদেরকে শায়েস্তা করবে। আপনারা আর জাতির মাঝে ভুল ব্যাখ্যা দিয়ে ইসলাম থেকে স্বার্থ হাসিল করতে পারবেন না। আপনাদের কথায় কথায় বাপ দাদাদের দলিল দিয়ে আপনারা স্বার্থ হাসিল করতে পারবেন না। যারা বাপ দাদাদের দলিল দিয়ে, যারা কেচ্চা কাহিনী বলে ইসলাম থেকে স্বার্থ হাসিল করে, এরা সেই আবুল আহাব, আবুল আহাবের চেয়েও খুবই জঘন্য, খুবই জঘন্য। এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। যদি আমরা এদের থেকে সাবধান হতে না পারি, তাহলে আমাদের পরিণতি খুবই খারাপ হবে। সম্মানিত ভাইরা, আসুন সকল দলাদলি বন্ধ করি, সকল মত পথ বন্ধ করি। ইসলামে কোনো দল নেই, কোনো পথ নেই, কোনো মত নেই। ইসলামে কোনো মত নেই, ইসলামে সবার সম্মান এক হবে। কবি নজরুল বলে গিয়েছেন, যে দেশে রাজা আর প্রজা, যে দেশে হুজুর আর মুসল্লির সম্মান এক নেই, এক হয় না। যেই দেশের রাজা তার চেয়ারে প্রজাদেরকে বা নাগরিককে বসাতে পারে না, সে দেশে শান্তি কখনো আসতে পারে না। যে দেশের ইমাম সাহেব মুসল্লিদের সঙ্গে সুমহান আদর্শের বা সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যবহার করতে পারে না, তারা কখনো আল্লাহ রসুলের উত্তরসূরি হতে পারে না, তারা কখনো মুসলিম হতে পারে না, ইমানদার হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি ইমামগণ নামাজ পড়ে মুসল্লিদেরকে পাত্তা না দিয়ে সে তার মতো করে চলে যাচ্ছে। মসজিদের মুসল্লি, বিশেষ করে সভাপতি, শিল্পপতি, এদের সঙ্গে সম্পর্ক রাখে, শ্রমিক লেভেলের যারা আছেন তাদের সঙ্গে কথাই বলেন না, তাদেরকে পাত্তাই দেন না। আহ, কি ইসলাম শিখেছে এরা! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিয়ামত দিবসকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলার আরেকটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিন্তু আজকে যারা নামাজ পড়েও সে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব পালন করতে পারেন না, সাহাবী আজমাইনদের ভূমিকা পালন করতে পারেন না, তারা কেমন মুসলিম নিজরাই প্রশ্ন করুন। এবং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান হতে হলে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করতে হবে। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কোনো আমল আমাদের জন্য প্রয়োজন নেই, ব্যক্তিগত কোনো অভ্যাসনা আমাদের প্রয়োজন নেই। ঐশ্বরিক বাণী আল্লাহ তাআলা যে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার যে মহান বাণী দিয়েছেন এবং মানব সমাজে সমস্ত অশান্তি ভেঙে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যেই কিতাব দিয়েছেন, সেই কিতাব পালন করুন এবং সেই অশান্তি বন্ধ করার জন্য, সমস্ত পথ মতকে ভেঙে দিয়ে দিনুল হককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল কোন সিস্টেমে কাজ করেছেন, সেই সিস্টেমকে মানাই সবচেয়ে বড় সুন্নাত। আজকে সুন্নাত সুন্নাত করতে করতে আপনারা আসল সুন্নাত হারিয়ে ফেলছেন। তাই আসুন, কোরআন থেকে আমরা সঠিক শিক্ষা নেই এবং সহিহ সুন্নাহ থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের পবিত্র আত্মা গঠন করার মাধ্যমে আমরা দেশ এবং জাতির মাঝে অগ্রণী ভূমিকা পালন করি। আল্লাহ তাআলার আরেকটি বাণী যে কিয়ামত পর্যন্ত একটি সত্যনিষ্ঠ দল থাকবে, যারা জাতির লোকদেরকে সৎ পথে আহ্বান করবে, হক পথে ডাকবে এবং মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। এখনো আছে সেই হকপন্থী দল,
আসুন সেই হকপন্থী দলকে আমরা চিনি, আর সেই হকপন্থী দল হবে তারাই আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যারা কিতাবুল্লাহ ও সুন্নাত নবিয়ে, অর্থাৎ কিতাব কোরআন এবং আল্লাহ রসুলের সহি সুন্না যারা মানবে এবং সেই অনুযায়ী আমল করবে এবং দুনিয়াতে তা বাস্তবায়ন করার জন্য কাজ করবে, তারাই হবে মুসলমান, তারাই হবে জান্নাতে, এবং তারা কখনো সমাজে ফিতনা সৃষ্টি করবে না। মনে রাখবেন, 100 মানুষকে কতল করা আর সমাজে একটি ফিতনা তৈরি করা, যে সমস্ত আলেমরা আজকে সমাজে ফিতনা তৈরি করতেছেন তারা 100 মানুষকে কতল করার মতো জঘন্য গুনাহ করতেছেন। তো মনে রাখবেন, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি মানুষকে কতল করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আপনারা 100 মানুষকে কতল করার মতো জঘন্য অপরাধ করে আপনারা কিভাবে জান্নাতের আশা করেন? এই জঘন্য অপরাধ ছেড়ে দিয়ে সমস্ত দলাদলি বন্ধ করে, সমস্ত পথমত বন্ধ করে, কাদা ছড়াছড়ি বন্ধ করে আসুন ইসলামের সুশীতল ছায়াতলে আসুন এবং মহান আদর্শ দেশ থেকে দেশান্তরে পৌঁছে দিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহ তাআলা সুস্পষ্ট বাণী, তোমরা মানুষের মাঝে আমার বাণী সুস্পষ্টভাবে পৌঁছে দাও। আর আল্লাহ রসুল বলেছেন, তোমরা যেভাবে শুনেছো যেভাবে বলেছো সেভাবে পৌঁছে দাও, বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করো না। আল্লাহ রসুল আরও বলেছেন বা আল্লাহ তাআলা বলেছেন, যারা বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করবে কেয়ামতের ময়দানে তাদের জিভ আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হবে। কাজী মনে রাখবেন, অমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যাদের কাছে আল্লাহর বাণী আছে তারা যদি মানুষের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে না দিতে পারে তাদের সে বড় জালেম আর কেউ নেই। আজকে বাংলাদেশে যতগুলি মসজিদ রয়েছে, যতগুলি মাদ্রাসা রয়েছে, যতগুলি আলেম রয়েছে, এরা যদি একই কণ্ঠে একই তালে একই সুরে সুস্পষ্টভাবে মহান আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেয়, সত্যনিষ্ঠ বাণী যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন সেভাবে যদি পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এক যোগে, মানে এক তালে একই সুরে সারা দেশ থেকে দেশান্তরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, পৃথিবীর এমন কোনো শক্তি নেই এই মুসলমানদেরকে প্রতারিত করবে, মুসলমানদেরকে নির্যাতনের শিকার হতে হবে। কাজেই আমাদের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত পথ মতকে বর্জন করে আমরা আল্লাহ তাআলার দেয়া বাণী মেনে মানব সমাজে শান্তি প্রতিষ্ঠিত করি, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করি। যারা আজকে স্বার্থের কারণে সত্যকে গোপন করেন, আমি আবারও বলি, কেয়ামত দিবসকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আপনার মৃত্যুকে আপনি ভয় করুন, একদিন মৃত্যুবরণ করতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, যে হে মানুষ তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামার হিসাব করো, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তুমি দুনিয়াতে তোমার হিসাব করো। আপনি আপনার আমল নিয়ে যদি দুনিয়াতেই চিন্তাশীল হন তাহলে আপনার চিত্ত আর কে হতে পারে, কিন্তু আপনি এমন আমল করেন যে আপনি মৃত্যুকেই ভয় পান, আপনি সত্য কথা বলতে ভয় পান। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা খাঁটি উম্মত হবে তারা কখনো কখনো ভয় পাবে না, সৎ পথ থেকে চলে আসবে না। কাজেই উম্মত খাঁটি উম্মতি মুহাম্মাদি হতে হলে এবং হলে হক কথা বললে সত্যের পথে চললে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্যাতিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, সাহাবীরা যেমন রক্তাক্ত হয়েছেন, এভাবে আমাদের হাতে হবে। এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদের সাবধান হওয়ার কোনো কারণ নেই। আমরা জানি আমাদের মৃত্যুবরণ করতে হবে, আর যারা হকপন্থী রয়েছেন তারা কখনো হক পথ থেকে চল ফিরে যাবেন না, কারণ তারা জানে আমার মৃত্যুর পরে আমার দিদার হবে মহান রব্বুল আলামিনের কাছেই। কাজেই তারা তাদের সাবধান হওয়ার কোনো কারণ নেই, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আমার আলোচনায় কোনো অসঙ্গতিপূর্ণ কথা পেয়ে থাকেন, যদি আমার আলোচনায় অসামঞ্জস্যপূর্ণ কথা থেকে থাকেন, আমার কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা দয়া করে আমাকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে কাদা ছড়াছড়ি করবেন না, কারণ এগুলো আমি পছন্দ করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।